আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বল পেন তৈরি করার ম্যানুয়াল মেশিন, হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন দেখতে পাচ্ছেন। বল পেন তৈরি করতে মূলত এক সেট মেশিনের প্রয়োজন হয়। এখানে এক সেট মেশিন আছে। আপনারা যারা বল পেনের বিজনেস করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে এক সেট বল পেন তৈরি করার মেশিন নিয়ে এবং কাঁচামাল নিয়ে আপনারা বল পেনের বিজনেসটি করতে পারেন। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন বল পেন তৈরি করার ম্যানুয়াল মেশিন আছে। ম্যানুয়াল মেশিন, কালি ভরার মেশিন, খাওয়া দাওয়ার মেশিন, অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এবং নিপ ফিটিং করার মেশিন। বল পেন তৈরি করতে মূলত চারটি মেশিন প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন এই চারটি মেশিন আছে। আপনারা যারা বল পেনের বিজনেস করতে চান, তারা এক সেট মেশিন এবং কিছু কাঁচামাল নিয়ে আপনাদের নামের উপরে আপনারা চাইলে এই বিজনেসটি ঘরে বসে করতে পারেন এবং বল পেন তৈরি করতে আপনারা নিজেরাও বল পেন তৈরি করতে পারবেন। আপনারা আসলে আমরা সরাসরি এই প্রতিটা মেশিন আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, ব্যবহার করে আপনাদেরকে নিপ ফিটিং করে দেখাবো, অ্যাডাপ্টার ফিটিং করে দেখাবো, কালি কীভাবে ভরতে হয় কালি মেশিনের মাধ্যমে, আমরা সকল কিছু আমরা আপনাদেরকে দেখাবো এবং হাওয়া মেশিনও আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। তো প্রথম কাজ হচ্ছে কলমে কালি ভরতে হয়। এটি হচ্ছে কালি ভরার মেশিন এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন। এবং হিট কন্ট্রোলার সিস্টেম মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া এবং হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিনের পার্থক্যটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে হিটারের একটি ব্যবস্থা থাকবে, এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা থাকবে, যাতে শীতের মধ্যে যখন অনেক সময় কালি জমে যায়, জমে গেলে আপনারা 5 মিনিটের মাধ্যমে হিট দিয়ে কালিটাকে তরল করে ফেলতে পারবেন, তরল করে আপনারা কাজ করতে পারবেন। এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া যে মেশিনটা, এটা কালি জমে গেলে কালি ট্যাঙ্কি খুলতে হয়, খুলে চুলার মধ্যে হিট দিয়ে তারপর এই কাজটি কালিটি তরল করতে হয়। তো আপনারা দুটি মেশিনই পাবেন আমাদের কাছে এবং এই মেশিনটির মধ্যেও হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে পরবর্তীতে হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন কালি ভরার নজল দেখতে পাচ্ছেন, এখান দিয়েই কালি ভরা হয় কলমের বডির মধ্যে। সর্বপ্রথম কালি ভরতে হয় এবং প্রতিটা মেশিন আপনারা প্রতিটা মেশিন কাঠের মধ্যে ঢিল করে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের মধ্যে আপনারা কাঠের মধ্যে নাট দিয়ে লাগিয়ে নিতে হবে, নিয়ে তারপরে আপনারা কাজ করবেন। তো এই হচ্ছে কালি ভরার মেশিন। কালি ভরার মেশিন সর্বপ্রথমের কাজ হচ্ছে কালি ভরার মেশিন। এরপরে আমরা আসি অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন। এই মেশিনটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয়। কলমের যে কালো অংশটি থাকে বলের নিচে, সে অংশটি ফিটিং করা হয়। এরপরে সেম দেখতে আরেকটি মেশিন, এই মেশিনটির মধ্যেও নিপ ফিটিং করা হয়। তো তিনটি কাজ হয়ে যায় এই মেশিন তিনটি দিয়ে। এবং সর্বশেষ কাজ হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিন। কলমের বডির মধ্যে হাওয়া দেওয়া হয়, যে কলমের কালিগুলো যে ছড়ায় ছিটিয়ে থাকে, এই মেশিনটি দিয়ে ঘড়ি দেখে 12 থেকে 15 মিনিট ব্যবহার করলে মেশিনটি কলমের বডিতে হাওয়া দেওয়া হয়। হাওয়া দেওয়া হলে মেশিনটির যে কলমের যে কালিগুলো থাকে সে কালিগুলো এক জোট হয়ে থাকে। তো তখন আপনারা কালি ভেজে ভেজে আসবে না, বা কালি দেখতে গেলে বাজার কোনো সম্ভাবনা থাকবে না, পিস দিয়ে লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, পকেটে থাকলে কালি লিক হবে না। এই ওয়ারেন্টি বা গ্যারেন্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন। এবং কলম তৈরির সকল কাঁচামালই আপনারা পেয়ে যাবেন বিসমিল্লাহ মেশিনারি, যে পাতা থেকে শুরু করে বডি, নিপ, কালি, ক্যাপ ইত্যাদি সকল কিছুই আপনারা পেয়ে যাবেন বিসমিল্লাহ মেশিনারি। এবং আপনাদের নামের উপরে প্রতিটা বডি হবে, আপনাদের নামের উপরে আপনারা প্রত্যেকটা বডি আপনাদের নামের উপরে দিতে পারবেন। আপনাদের নাম হবে বডির মধ্যে, আপনারা যে নাম দিবেন আপনাদের কোম্পানির নাম হবে, তারপর পাতার মধ্যে আপনাদের নাম হবে, দিয়ে আপনারা এই বিজনেসটি চালু করতে পারবেন। কলম তৈরি বিজনেস করতে হলে আপনাদের এক সেট মেশিন মূলত প্রয়োজন হবে। এক সেট মেশিন এবং কিছু কাঁচামাল নিয়ে আপনারা ঘরে বসে কলমের বিজনেসটি করতে পারবেন। আপনাদের কোম্পানির নামে আমরা প্রতিটা কলমের বডিতে কাঁচামালের মধ্যে আমরা নাম ছাপিয়ে দিব, পাতার মধ্যে আপনাদের নাম থাকবে। তো যারা এই বিজনেসটি করতে যাচ্ছেন তারা চলে আসুন বিসমিল্লাহ মেশিনারি। বিসমিল্লাহ মেশিনারিজের ঠিকানা হচ্ছে 67 নন্দকুমার দত্ত রোড, চুড়িহাট্টা চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন, এই মেশিনের বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং এই মেশিনের দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। কারণ আমরা প্রতিটা মেশিনেরই
কোনো মেশিনেরই আমরা দাম দিয়ে থাকি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমরা কোনো মেশিনেরই দাম দিয়ে থাকি না ভিডিওর মধ্যে। তো আপনারা মেশিনের দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।